সাইফুল্লাহ রহমান কিরে কেমন লাগছে তোর আইডি ব্যান খাইয়া আমি কি ভাই তোর মতো বটের মতো নাকি আইডি ব্যান কইলে কান্নাকাটি করব কেমন লাগছে কিছু লাগে নাই আইডি ব্যান হইছে ভালো হইছে হ্যাঁ ভাই এখানে আমি কোনো ঝগড়া লাই কিবা কোনো কন্ট্রোভার্সি করতে আসিনি কে বুঝছো আমি জাস্ট কয়টা কথা রিপ্লাই দিমু এই জায়গায় সাদিকুল এটা বলতেছিল যে আমি তার আইডি গেছে গা দেখা সে আমার মতন কান্নাকাটি করবে নাকি প্লাস মনে করো তার কোনো কষ্ট নাই কাম এরপর সে তার ইয়ের ভিতরে ফেসবুক প্রোফাইলের ভিতরে একটা ই করছে পোস্ট মারছে আমার আইডি ব্যান হওয়া নেওয়াতে তো আমার একটা খোঁচা মারছিল তো আমি প্রথমে বলি তো মেবি দুই সিজন আগে সে যখন আমাদের ম্যাচে পড়ছিল সে পড়ছে না পড়েনি কোটা জানি না কারণ ফেক নাম অনেকজন থাকি তো আমাদের থেকে সাধারণত কোনো যেহেতু বড় ইউটিউবার ম্যাচের ভিতরে পড়ে এটা আমরা ভিডিও বানাই সেটা সেও করে কইতে গেলে তো ভিডিও বানায় আপলোড করি তো সাধারণত সে একটা সে যেরকম মিমটা ইউজ করে ওরকম আমিও একটা মিম ইউজ করছি তো ওটা করলাম তার ভিডিওতে প্রায় সময় প্রতিটা ভিডিওর ভিতরে মনে করো আগে থাকতো তো ওটা নিয়ে আমি বেশি রাগ করে তো ওটা আমার ব্যাপার না আমি সাধারণত মজার মানুষ আমি মজাই করছিলাম কুসুমকা তো ওটা নিয়ে সে একবার রোস্ট বেড়ালায় ওই শুধু এক ছোট একটা জিনিস নিয়ে সে বলছিল সে কমেন্ট করছে সে ওই বান্দা না আর আমি তার কোনো কমেন্ট রিপ্লাই দেয়নি কা তো সাধারণত আমরা গ্র্যান্ডমাস্টার পুশ করি আমরা অত একটা খেয়াল করি না সব কিছু তারপর আমি চেক মারছিলাম কিন্তু তার কোনো কমেন্ট আসে নাই যাই হোক আমরা ওই ব্যাপারে আসি না তো সে এটা যে বলতেছে যে এখানে আমি কি তন্ময় দা বট নাকি তন্ময় দা বটের মতন কান্নাকাটি কর্ম তার আইডিয়া গেছে এটা কিন্তু সাদিকুলের আইডিও ব্যান হয়েছে তো সাদিকুলের এর আগে মোমেন্ট আমার জানার মধ্যে দুইটা আরও অ্যাকাউন্ট ছিল এটা নিয়ে তিন নম্বর অ্যাকাউন্ট আমি যতটুকু শুনছি এমবি দুইটাও হইতে পারে আমি জানি না তো এর আগেও সে তার অ্যাকাউন্ট ব্যান খেয়েছে তো আমার জানার মধ্যে তার অ্যাকাউন্ট একটা মনে 70 লেভেল উপরে যায় না কা সাদিকুল আমি তোমার বলতেছি ভাই দেখো ভাই আমি কোনো জগড়া লিক করতে আসি না একটা 86 লেভেলের অ্যাকাউন্ট বানিয়ে কতটা কষ্টকর কত কষ্ট করা লাগে তুমি কেমনে বুঝবা ভাই এক একটা লেভেল আপ করার লেগে কমপক্ষে 12 থেকে 15 লাখ এক্সপি লাগে এক একটা লেভেল আপ করতে ভাই যেটা কি না দিয়া মনে করো আর কি 70 লেভেলের পরে 3 লেভেল আপ হওয়া জায়গা ওরকম একটা লেভেল বাড়িতে 2 মাস সময় লাগে তো ভাই আর এটা আমার ফার্স্ট অ্যাকাউন্ট ছিল তোমার অ্যাকাউন্ট তো এটা 3 নম্বর মেবি অ্যাকাউন্ট 3 নম্বর অ্যাকাউন্ট চলে গেলে মানুষ কার মানুষের কষ্ট লাগে কও কারণ তুমি 3 বার ধাক্কা খেয়ে লইছো ভাই আর আমার এটা প্রথম থেকে হাতে গোড়া অ্যাকাউন্ট যেটার পিছনে আমি এত কষ্ট করছি আর তুমি মনে করো এটা নিয়ে মনে করো স্টিমের ভিতরে আমার সাথে মজা নিতাসো অ্যাকাউন্ট গেছে গা তো কী হয়েছে ভাই তোমার একটা 86 লেভেলের অ্যাকাউন্টের প্রতি মনে করো কোনো ই নেই আইডিয়া নেই একটা 86 লেভেল অ্যাকাউন্ট বানিয়ে তো কতটা কষ্ট লাগে বাংলাদেশে আরও অনেক 80 লেভেল উপরে বান্দা আছে তাদেরকে একটু জিজ্ঞেস করো তোমার লিস্টে থাকতে পারে তাদেরকে একটু জিজ্ঞেস করো এক লেভেল আপ করতে কতটা কষ্ট করা লাগে বুঝতে পারছো আর তুমি তো গ্র্যান্ডমাস্টার প্লেয়ার এমনি কামলা কো বুঝছো যেমন আমি তোমার একটা উদাহরণ দিই ভাই তোমার রোস্টিং তোমার একটা কন্টেন্ট গ্র্যান্ডমাস্টার গেম প্লে দেওয়া অঙ্গ একটা কন্টেন্ট বুঝতে পারছো তো সোজা শুধু কোনো কিছুটা ছোটো করতে নেই কা যেমন নাইম আলমের গেম প্লে দেওয়ার কন্টেন্ট আর ট্রিপুলারের মনে করো রিজবি বায়ের মনে করো এই জায়গায় ফানি কন্টেন্ট সবাই আলাদা আলাদা একটা কন্টেন্ট আছে তো এই জায়গার ভিতরে তুমি কো গ্র্যান্ডমাস্টার কামলা দিয়ে আমরা এত লেভেল আপ করছি এত লেভেল আপ করতো কিন্তু কষ্ট লাগছে কষ্ট তারা কিন্তু এত লেভেল আপ হয় না কে ভাই ওকে আর আমি তোমার সাথে কোনো ঝগড়া করতে আসি না তোমার অ্যাকাউন্টে গেছে ভাই এই জায়গার ভিতরে আমি আর কিছু কইতে চিতাছি না তো আরেকজনের শুধু শুধু এমনি করে ছোটো করো না বুঝতে পারছো কারণ তার যে কষ্টের একা যা তার যে কষ্টটা কিংবা তার যে কষ্টের জিনিসটা হারাইছে তো ওটা সেই বুঝতে পারে তুমি বুঝতে পারবা না কারণ তোমার এখনও আমার জানার মতে তোমার 70 লেভেলের উপরে কোনো আইডি যায়নি কা আই থিঙ্ক জানার মতে হইতে পারে তোমার এর থেকে 20 লেভেলের আইডি ছিল আমার অত একটা আইডিয়া নেই কারণ আমি তোমার অত একটা ই করি না তোমার আইডি অত একটা আমি দেখি নাই কা তো আমি যতটুকু শুনছি তাই আমি অতটুকুটা বললাম আর কিছু বলতে চাই না বুঝছো শুধু শুধু মনে করো মানুষের একটা জিনিস হারাই গেছে গা যেটা কিনা চলে গেছে গা ব্যান হয়েছে তো ওটা নিয়ে না হাসাহাসি করলে ভালো আমরা জানি যে হ্যাক ইউজ করলে একমাত্র আমাদের ফ্রি ফায়ার আইডি গুলো সাসপেন্ড হয়ে যায় বাট বর্তমানে আমাদের আশেপাশে অনেকেরই দেখতে পাচ্ছি যে আইডি ব্যান হয়ে যাচ্ছে কোনো কারণ ছাড়া এমনকি আমি যখন ফেসবুক পেজে লাইভ স্ট্রিম করতাম তখন অনেকেই এসে কমেন্ট করে বলতো যে তাদের আইডি নাকি ব্যান হয়ে গিয়েছে উইদাউট এনি রিজন বাট অনেস্টলি বলতে গেলে ওই সকল বিষয়গুলো আমি এতটা কেয়ার করতাম না আমি মনে করতাম যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান হয় শুধুমাত্র হ্যাক ইউজ করলে হ্যাঁ শুধুমাত্র হ্যাক ইউজ করলেই যে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট ব্যান হয় না এটা আমিও জানি আরো অনেক অনেক কারণ রয়েছে বাট অন্যান্য কারণে ফ্রি ফায়ার গেম আইডি খুব কম পরিমাণে ব্যান হয় যেগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে আই মিন আমরা জানি না তো চলো খতম বাই বাই টাটা গুড বাই।